এই প্রথমে থেকে রইছে জন্দাস পাইন মারছে তারপরে থেকে রইছে কাঞ্জিদা সান পাইন মারছে তারপরে থেকে রইছে বেদিয়া সান পাইন মারছে তারপরে থেকে রইছে নাজমুল হোসেন পাইন মারছে তারপরে থেকে রইছে সাকিবুল হাসান পাইন মারছে তারপরে থেকে রইছে মুশফিকুর রহিম পাইন মারছে তারপর আর কয় লাগবে না ওডি বলার বাবা সাকিব ও বাবা বাবা ভালো আছো তো নাও তোমার জন্য চার্জার আনছি তুমি তো চার্জ দিয়ে নাও তোমার তো অবসরে যাওয়ার কোনো নাম নাই এই যে চার্জার তুমি যাইয়া প্লিজ আইসিসি প্রেসিডেন্ট আপনার কাছে আমাগো অনুরোধ আমাগো মেসে এই সাকিব আল হাসান অবসরে যাইতে পারবে না তার চার্জ শেষ তাকে একটু চার্জ দিতে হইবে বিরতি দেন ম্যাচটা একটু বিরতি দেন ম্যাচটা ঠকিয়ে গেলাম ওপেনিংয়ে তিন রান তানজিদ হাসান 14 আর সোবান হাইয়ের ফর করছে কেটা কি নাজমুল হোসেন 13 সাকিব আল হাসান হুদ 5 রান ও বাবা তামিম ইকবালের নিলে তোমার কি লসটা হইতে এই ওপেনিং দে যে কুফাটা পরে হেই কুফার ছড়ে আছে পরে তে যায় আর প্লিজ আইসিসি প্রেসিডেন্ট নিয়মটা একটু ঘুরান বাংলাদেশের লইগা প্রত্যেকটা ব্যাটিং এর দুই দুই বার করে উঠতে দেবেন দুই দুইটা আউট আমরা তো এরমি খেলি গ্রামে বইয়া একজন ব্যাটিং আউট হইলে আরেকবার দেবেন মানে দুই আউট পর একটা আউট হইবে প্লিজ এই নিয়মটা মানেন অথবা ম্যাচের মধ্যে একটু চার্জ দেওয়ার ব্যবস্থা করবেন কারণ আমাকে ব্যাটিংয়ে কোনো চার্জ থাকে না ব্যাটারি লো মারে যে কোনো মধ্যে উঠতে দাঁড়াইতে পারেন এর মধ্যে ব্যাটারি লো ব্যাটারি ইজ ড্যামেজ কোন কোম্পানির ব্যাটারি আমাকে ব্যাটিংয়ে গো হ্যাঁ আমরা কইতেই ফেরি না আ মাঠে নামিয়েই দেখবেন যে চার্জ এগো শেষ হয়ে যায় এই জন্য চার্জার নিয়ে ঘুরতে আছি তাদেরকে চার্জ দিতে হইবে আর প্লিজ আমাদের স্কোয়াডটা 22 সদস্যের করার জন্য অনুরোধ করা হইল কারণ বাংলাদেশ 11 জন দিয়া যে টার্গেট ইয়োগ সাইয়েদান টার্গেট মাত্র 230টা রানের ২২৯টা রানের টার্গেট হ্যাঁ 11 জন মিললে ওয়ার্দা রান ছাড়ে না হরবি কি হেলে গে আইসিসির দরে কই প্লিজ আমাদের স্কোয়াড 22 সদস্যের হোক সেখানে আমরা প্লেয়ার না পাইলে আমাদের বোর্ড প্রেসিডেন্ট বোর্ডের সদস্যদের নামাই দেব বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর এই সুজন কাকুগান কোসার খান নান্নু কাকুগান পাপ্পু কাকুগান ব্যবাক্ষের নামাই দেব এক স্যার ফিডেইবে কারণ প্লেয়াররা সবাই মিলে অর্ধেক রান নেয় বাকি অর্ধেক কোচারদের দিয়ে নেওয়াবো প্লিজ এই তিনটা নিয়মের যে কোনো একটা নিয়ম দেন অথবা এই চার্জারখানা আমি পাঠাইতে চাই ইন্ডিয়ায় ব্যাটিংদের চার্জ দিতে হইবে বাবা সাকিব আল হাসান কি দোষটা করছিল আমাদের তামিম সরকার যেখানে তামিমের অবসর ভাঙ্গিয়া নাইছে হেই তামিমের তোমরা বয় ঠইলিয়া ওপেনিং জুটি চেতা হয়েছে না অনেক চেতা উড়ে বাবা রে ছয় রানের জুটি ওপেনিং এ ছয় রানের জুটির বেশি হয় নাই টোটাল সব ম্যাচ মিলে গিয়ে বিশ্বকাপের একটা সেঞ্চুরির রান হয় নাই অন্তমাই চিন্তা করছেন তাহলে বাংলাদেশের ব্যাটিং যে কোনো মুহূর্তে চার্জ শেষ হয়ে যায় সেই জন্য আমি এই চার্জখান চার্জারখানা বিকাশে পাঠাইতে চাই এই চার্জারখানার জন্য একটা প্লেনের টিকিটের ব্যবস্থা করিয়ে দেন খালি ব্যাটিংয়ে কোনো চার্জ থাকে না ওদের চার্জ দিতে হবে আর যদি হ্যাঁ না পারেন তাইলে খন আমরা উন্দুর মারা ওষুধ খেয়ে মরিয়ে যাই কারণ এই জার্সি পাইন মারবেন আর বিকে জার্সি কিনে বিপদে পড়ছি এই জার্সি কিনছি বিশ্বকাপের আগে খেলা দেখু জেদ পে জাগর দিমু হেয়ানে যে সার্কেস দেখাইলে এই বিশ্বকাপে এ জীবনে আর বিশ্বকাপ দেখা হইবে না মরতে তো পারবো না তবে তোমাদেরও বাঁচতে দেবো না সুস্থে বাজান মরতে তো পারবো না তবে তোমাদেরও বাঁচতে দেবো না সুস্থে বাজান দুর্নীতি যতদিন না যাইবে বোটে গনে বাজান তোমাদের ছাড়তে আসি না